খাবার আছে, আপনি জেনে রাখুন ভিটামিন সি যুক্ত যত খাবার আছে সব খাবারই হচ্ছে অ্যান্টি ক্যান্সার, ক্যান্সার বিরোধী। যারা শরীরে থাকলে ক্যান্সার আপনার শরীরে ঢুকতে পারবে না। সুতরাং ভিটামিন সিওয়ালা সমস্ত খাবার খাবেন, কোথায় কোথায় আছে আমি বলবো না, কারণ সবাই জানে। আমি দু একটা নাম বলে দিই, তাহলে সমস্ত রকম লেবুতে রয়েছে, কমলা লেবুই হোক, কাগজি লেবুই হোক, পাতি লেবুই হোক, বাতামি লেবুই হোক, সমস্ত লেবুতে আছে। আর আছে পেয়ারাতে আছে, আমে আছে, আনারসে আছে, আমলকিতে আছে, অসংখ্য জায়গায় আছে, এমনকি শশাতে আছে। এই কতগুলো নাম বললাম, বাকিটা আপনারা জানেন সব। এই ভিটামিন সি আপনার পাতে কিন্তু প্রতিদিন রাখতে হবে, এই ভিটামিন সি। আর কি ভিটামিন এ, ভিটামিন এ যুক্ত খাবার, ভিটামিন এ যুক্ত খাবার যেখানে যেখানে আছে খাবেন। কেন? ভিটামিন এ হচ্ছে ক্যান্সার বিরোধী এজেন্ট। কোথায় কোথায় আছে? টমেটো, মিল্ক, এগ, লিভার, কিডনি, লিভি গ্রিন ভেজিটেবল, সব জায়গায় ভিটামিন এ আছে। বলছি না নামগুলো, খালি নামটা বললাম ভিটামিন এ। আর আছে ভিটামিন ই, ভিটামিন ই, যেখানে যেখানে ভিটামিন ই আছে সেখানে সেখানে আপনি সেইগুলোকে আদর করে আপনার পাতে রাখবেন। এটা হলো তাহলে তিনটে ভিটামিন হচ্ছে অ্যান্টি ক্যান্সার এজেন্ট, তিনটে ভিটামিন। একটার নাম ভিটামিন সি, আরেকটার নাম ভিটামিন এ, আরেকটার নাম ভিটামিন ই। কোথায় কোথায় থাকে আপনারা জানেন, ইন্টারনেটে গেলেই মেলে দেখবেন হাজারটা এসে যাবে, এজেন্ট এসে যাবে যাদের মধ্যে ভিটামিন ই আছে বা ভিটামিন এ আছে। আর কি আছে? মিনারেল, খনিজ। এই খনিজ আবার অ্যান্টি ক্যান্সার। এই দেখুন কী কী খনিজ, সেলেনিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, আয়রন, কপার, জিঙ্ক। এই খনিজগুলো যদি আপনি খান তাহলে আপনি অনেক ক্যান্সার থেকে বেঁচে গেলেন। এর পরের প্রশ্ন, কোথায় থাকে বলুন? এই সেলেনিয়াম কোথায় থাকে দেখুন, লিভার, মেটে মেটে। যদি মাংস খান মাসে একদিন খাবেন, আর মনে রাখবেন একটু মেটেটাও নিয়ে নেবেন, তাহলে সেই মেটে থেকে আপনি পাবেন সেলেনিয়াম। আর কোথায় পাওয়া যায়? ফিশ, সি ফিশ, পম্ফ্রেট মাছ এবং সামুদ্রিক মাছে পাওয়া যায় প্রচুর সেলেনিয়াম। সেলেনিয়াম হচ্ছে স্ট্রংগেস্ট অ্যান্টি ক্যান্সার মিনারেল, জেনে রাখুন সবচেয়ে শক্তিশালী অ্যান্টি ক্যান্সার মিনারেল, মানে মিনারেল মানে খনিজ, সবচেয়ে শক্তিশালী সেলেনিয়াম। কিন্তু তা সত্ত্বেও বলছি এটা কোনো ইয়ে হয় না, মানে ডেফিসিয়েন্সি হয় না। কেন জানেন? সেলেনিয়ামের ডেফিসিয়েন্সি হয় না, কেন? সেলেনিয়াম থাকে ভাতেতে আর সেলেনিয়াম থাকে রুটিতে। আর আমরা যারা ভাত খাই সেলেনিয়ামটা পেয়ে যাচ্ছি, আমরা যারা রুটি খাই তারা সেলেনিয়ামটা পেয়ে যাচ্ছি। দ্বিতীয় স্থানে রয়েছে ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম এরা পড়ে। অর্থাৎ ক্যালসিয়াম হচ্ছে দ্বিতীয় স্থানে অ্যান্টি ক্যান্সার এজেন্ট, মানে মিনারেল। আর এই ক্যালসিয়ামটা যেখানে থাকে আমরা খাই না, অর্থাৎ আমরা ক্যান্সার থেকে মুক্তি পেতে চাই না, সেই জন্য খাই না। ক্যালসিয়াম থাকে দুধে, আমরা দুধ খাই না। কেন না? আমরা মনে করি দুধ হচ্ছে বাচ্চা ছেলে মেয়ের খাবার আর দুধ হচ্ছে রোগীদের খাবার। সুস্থ লোক দুধ খেতে পারে এটা ভাবতেই পারি না, ওই জন্য দুধ খাই না। এই জন্য আমাদের এত ক্যালসিয়ামের ঘাটতি হয়ে যায়, আর ক্যালসিয়ামের ঘাটতি মানে ক্যান্সার এসে বাধা, বাসা বাঁধে আমার শরীরে। আর ক্যালসিয়াম পাওয়া যায় যেখানে সেটা খাই না। আর ক্যালসিয়াম পাওয়া যায় মাছের কাঁটাতে, আমরা খাই না। কে কবে দেখেছে যে মাছ খেতে খেতে মাছের কাঁটাও খাচ্ছে? বড় বড় আমরা সব কাঁটা পোনা ফোনা খাই, কাঁটাগুলোকে বেছে ফেলি, কাঁটা কেউ খায় না, ঠিক করে ওই কাঁটাতেই আছে ক্যালসিয়াম। এই জন্য এই সমস্যার সমাধান হচ্ছে আপনি বড় মাছ খান, আপত্তি নেই, সপ্তাহে অন্তত একদিন একটু ছোট মাছ আনুন, মোড়লা মাছ, পুঁটি মাছ, ছোট ছোট ট্যাংরা মাছ, যে মাছগুলো থেকে কাঁটা আপনি বাঁচতে পারবেন না, আপনি কাঁটা খেতে বাধ্য হবেন, সেই রকম ছোট ছোট মাছ সপ্তাহে একদিন খাবেন, তাহলে আরও অনেক ক্যান্সার থেকে আপনি বাঁচবেন। সুতরাং এইভাবে ক্যালসিয়াম আমাকে পেতে হবে।